শেষামুখ হাইস্কুলত কৃতি ছাত্র ছাত্রীক অভিনন্দন অনুষ্ঠানত শিক্ষাবিদ পরেশ বৈশ্য। নিজের ওপৰত বিশ্বাস নথকাজনী নাস্তিক। জীবন সফলতা লাভৰ প্রাথমিক শর্ত হল নিজক ভাল পোৱা আৰু নিজের উপর অগাধ বিশ্বাস রখা। নিজের উপর বিশ্বাস নথকাজনী নাস্তিক। আজি শেষামুখ হাইস্কুলত শেষামুখ গাঁও উন্নয়ন সমিতির উদ্যোগত শেষামুখ গাঁৱৰ বিগত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ষ্টার ডিস্টিংশন পো ছাত্র ছাত্রী সকলের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবলে আয়োজন করা এক রাজহুয়া অনুষ্ঠানত বিশিষ্ট বক্তা হিসেবে ভাষণ দিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ বৈশ্য এইদরে কয় যে বর্তমানের প্রজন্মর ছাত্র ছাত্রী সকল যথেষ্ট মেধা সম্পন্ন অর্থাৎ জীবনত সঠিক সিদ্ধান্ত লওয়ার ক্ষেত্রে বহু ক্ষেত্রে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়। অনুষ্ঠানত সন্মানিত অতিথি ভাষণ দি দমদমা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গণেশ চন্দ্র দাসে কয়েছে নেতিবাচক চিন্তায় উত্তরণের পথত সমস্যার সৃষ্টি করে। ছাত্র ছাত্রী সকল কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে জীবন যুজত অগ্রসর হবলে আহ্বান জানায়। শেষামুখ গাঁও উন্নয়ন সমিতির সভাপতি করুণাকান্ত দাসের সভাপতিত্বত অনুষ্ঠিত উক্ত সভাত অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক কনক শর্মায় বিশিষ্ট অতিথি হিসাবে ভাষণ দি ছাত্র ছাত্রী সকলক জীবন গঢ়াত প্রয়োজন হব বিভিন্ন দিক আলোকপাত করে। অনুষ্ঠানত প্রাগজ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রণবজ্যোতি কলিতায় ছাত্র জীবনক সমৃদ্ধিশালী করবলে বিভিন্ন পরামর্শ আগবায়। সভাত বিশিষ্ট সমাজকর্মী শ্যাম সুন্দর কলিতা, শেষামুখ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিণ চন্দ্র দাস প্রমুখে কেইবাজনো বিশিষ্ট ব্যক্তিয়ে ভাষণ দিয়ে। অনুষ্ঠানের আরম্ভণিতেই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে শেষামুখ গাঁও উন্নয়ন সমিতির সম্পাদক কনক ডেকায়। অনুষ্ঠানত বিজিৎ কুমার দাসে ভক্তিমূলক গীত পরিবেশন করে। অভিনন্দন অনুষ্ঠানত শেষামুখ গাঁওর দুকুরিরও অধিক কৃতি ছাত্র ছাত্রীক অভিনন্দন জানানো হয়। আজি 28/7/2024 ইংরাজি তারিখ দেওবারে আমি শেষামুখ গাঁও উন্নয়ন সমিতির তরফরপা আমার শেষামুখ গাঁও তথা আমার শেষামুখ গাঁও উন্নয়ন সমিতির অন্তর্গত যিখিনি ছাত্র ছাত্রীয়ে এইবার অর্থাৎ 2024 সনত হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত যে পরীক্ষা সেই পরীক্ষাত ডিস্টিংশন ষ্টার সহ প্রথম বিভাগত উত্তীর্ণ হল তেওঁলোকক সম্বর্ধনা জনার উদ্দেশ্যে আজি শেষামুখ হাইস্কুল প্রাঙ্গণত এটা এটি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। আর এই অনুষ্ঠানত আমার অঞ্চলের 45 জন ছাত্র ছাত্রীক আজি সম্বর্ধনা জানা হব। আর সেই সম্বর্ধনা অনুষ্ঠানলৈ আমি মুখ্য অতিথি হিসাবে আমার অঞ্চলরে গোলাঘাটির আমার আটাইরে স্বনামধন্য শিক্ষক গণেশ চন্দ্র দাসক আমন্ত্রণ করেছিল। তেখেতে আমার ইয়াতে উপস্থিত হয়ে ইতিমধ্যে আমার মাজত সারু ভাষণ রাখিছে। আর বিশিষ্ট অতিথি হিসাবে আমার কাষরিয়া দদরার অর্থাৎ দদরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পরেশ বৈশ্য ডাঙরিয়াক নিমন্ত্রণ জানা হয়েছিলে। তেখেতেও আহি আমার মাজত উপস্থিত হয়েছে। আর এইটুক আগবার কারণে গতি দিয়ার কারণে এইটা একটা প্রথম পদক্ষেপ হিসাবে আমি ভাবিছো যেখিন লড়াই ইতিমধ্যে ভাল রিজাল্ট করেছে যদি অল্প উৎসাহিত করব পো আর ইতিমধ্যে উঠি অহা ছাত্র ছাত্রীখিনিও নিশ্চয় অল্প অনুপ্রেরণা পাব সেই উদ্দেশ্য আগত রাখিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়েছে। কমলাকান্ত দাসের রিপোর্ট। শদিয়ার ধুবুরীলৈ বরাকর পৰা ব্রহ্মপুত্রলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতপ্তাই। থলুৱা ভাষা কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতপ্তাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুঙ্খানুপুঙ্খভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ, ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক।